আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। আজ 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলাদেশে এখন সময় বিকাল 5টা। দর্শক, মাঝে মধ্যে মনে হয় যে শিক্ষার্থী ছাত্রীদের নির্যাতনের রাজধানী বা কেন্দ্রভূমি মনে হয় ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ। কেন বলছি, এত কিছুর পরেও সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম মেডিকেল, রাজশাহী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একের পর এক র্যাগিংয়ের ঘটনা, নির্যাতনের ঘটনার পর, এবং এই ইডেনে কিছুদিন আগে যা ঘটেছে, তারপর ধারণা করা হয়েছিল যে এটা মনে হয় শান্ত থাকবে, কিন্তু না, এটা তো আসলে কেন্দ্রভূমি। এখান থেকে মানে উচ্ছারিত হয়ে সারা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ছাত্রী লাঞ্ছনার ক্ষেত্রে আবারও সেই একই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে কয়েকটি জাতীয় দৈনিক শিরোনাম করেছে। আমি একটি পত্রিকার শিরোনাম এবং খবর দিয়েই একটু আলোচনা করি। এখানে বলা হয়েছে, ইডেন ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে পেটানো ও চুল ছেঁড়ার অভিযোগ। আমরা কিছু ছবিও দেখছি, দর্শক দেখুন এই ছবিগুলো। এই ছবিতে বলা হচ্ছে যে ইডেন কলেজে এক শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হাতের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি নুজহাত ফারিয়া রোকসানার বিরুদ্ধে ইডেনে ইনসেটে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী। আচ্ছা, ইডেন কলেজে এক শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে অভিযোগটা কি? ওই ভুক্তভোগী শিক্ষার্থী বলছে যে তাকে পেটানোর পর মাথার চুল ছিঁড়ে ফেলেন ও বটি দিয়ে ধাওয়া করেন ওই ছাত্রলীগ নেত্রী। আচ্ছা, ভুক্তভোগী ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত মঙ্গলবার সন্ধ্যায় কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের 506 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হলের সাধারণ শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা হল সুপার নাজমুন নাহার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিযোগ সমর্থন করে রোকসানার শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। ভয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন বলে জানান একাধিক শিক্ষার্থী। মানে এত বেশি ভয় পেয়ে গেছে, সে আর মানে হলে অবস্থান করাটাই নিরাপদ বোধ করছে না। তাহলে হল কর্তৃপক্ষ কি নেই সেখানে? কি কলেজ কর্তৃপক্ষ নেই? সবই কি ওই ছেলেদের যেমন হলগুলোর মধ্যে, হল বা বিশ্ববিদ্যালয় যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসন একেবারে জিম্মি বা অসহায়, এখানেও কি তাই? ভুক্তভোগী শিক্ষার্থী বলেছেন যে রোকসানা টাকা নিয়ে শিক্ষার্থীদের হলে তোলেন, বাজে আচরণ ও কাপড় ধোয়া সহ ব্যক্তিগত কাজ করান। আমি প্রতিবাদ করায় আমার চুল ছিঁড়ে ফেলেছে, স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আঙুল ভেঙে দিয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ জায়গায় অবস্থান করছি, আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। ওই ছাত্রী আরেকটি পত্রিকা দেখলাম প্রথম আলোতে, এই বলছেন যে 30,000 টাকা দিয়ে সে এই মানে হলের এখানে জায়গা পেয়েছে, কিন্তু ওখানে আরেকজন শিক্ষার্থীকে ঢুকানোর চেষ্টা করছে, তখন প্রতিবাদ করছে, প্রতিবাদ করাতেই হলো তাকে এইভাবে পিটানো হয়। আচ্ছা, সূত্র জানায় যে নুজাত ফারিয়া রোকসানা হল ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। এই রিভার ব্যাপারে তো অভিযোগ আছেই। এর আগে আরেক ছাত্রলীগ নেত্রীকে মারধর, সিট বাণিজ্য, নির্যাতন করার অভিযোগে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন ছাত্রলীগের এই নেত্রী, অর্থাৎ এই যে রিভার নামটা এসছে এই কিছুদিন আগে। তবে মারধরের বিষয়ে অস্বীকার করেছেন রোকসানা। তিনি জানান যে সে আমার আদরের ছোট বোন, তাকে মারধর করিনি, কথা কাটাকাটি হয়েছে, পাশাপাশি থাকলে একটু কথা কাটাকাটি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা থাকলে সে কি একজন সাধারণ শিক্ষার্থী? সে লিখিতভাবে অভিযোগ করে কিভাবে? আর তার তো ছবিতে দেখা যাচ্ছে এগুলি কিভাবে ঘটে। এগুলি যেটা হচ্ছে যে গতবারই দেখেন এই যে রিভাকে ঘিরে তারই সংগঠনের একজন যেভাবে ফেসবুকে ভাইরাল হয়েছিল তার বক্তব্য, তার উপরে যে নির্যাতন, এবং তারপরে একেবারে প্রকাশ্য সাংবাদিকদের সামনে যেভাবে চুলাচুলি হাতাহাতি, এই দৃশ্যগুলো বুঝছে কি? কলেজ কর্তৃপক্ষ প্রশাসন যদি সক্রিয় না হয় এবং তাদের নিয়ন্ত্রণে যদি না থাকে, তাহলে এগুলি আসলে একটা স্বেচ্ছাচারিতার পর্যায়ে চলে গেছে, কারোরই কোনো নিরাপত্তা নেই। এখন এই ইডেনে ধরেন একজন ঢাকার বাইরের একটা স্টুডেন্ট, হয়তো সে অনেক পড়াশুনো করে ভালো করেছে, ভালো রেজাল্ট করেছে, এবার ভর্তি হবে, ভর্তি হবার পর ওই হলে ঢোকা মানেই হচ্ছে এই এই চক্রের
হাতে জিম্মি হওয়া, তাদেরকে নানানভাবে ব্যবহার করা হয়। এগুলি বহুবার পত্রিকা এসছে, আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, লজ্জাস্কর ব্যাপার। তো এদেরকে জিম্মি করে ফেলে, বিশেষ করে আর্থিকভাবে যাদের একটু খারাপ অবস্থার মধ্যে থাকে তাদেরকে টার্গেট করা হয়, কাদের চেহারা সুন্দর তাদেরকে টার্গেট করা হয়, তারপরে নানান রকম সামাজিক অপকর্মে ব্যবহার করা হচ্ছে, এ চলছে। এসব ব্যাপারে কখনো কখনো তাদের শীর্ষ নেতৃবৃন্দ তাদের পক্ষ নেয়, কখনো কখনো বেকায়দা দেখলে তাদেরকে সাময়িক বহিষ্কার করে, কিন্তু ঘটনাগুলি কিন্তু স্থায়ীভাবে আর থামে না, এটা চলতেই থাকে। তার মানে হচ্ছে ওই যে শস্যের মধ্যে ভূত আছে, অর্থাৎ এইগুলো নির্মূলের জন্য যে একটা দীর্ঘস্থায়ী যে পরিকল্পনা বা একটা কঠোর পদক্ষেপ সেটা কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে নেই, যার কারণে এটা হচ্ছে। এই যে সম্প্রতি আমরা দেখলাম নির্দেশনা দিয়েছে, 8টি নির্দেশনা, তো নির্দেশনা কি মানলো? সেই নির্যাতন, সেই র্যাগিং, এই ঘটনা তো চলছে। প্রশ্ন হলো এইভাবে আর কতদিন? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।